আমার নাম হচ্ছে আব্দুল সালাম বাবু। আমি এই 13 নম্বরের স্থানীয় বাসিন্দা। আমার দোকানের নাম হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আড্ডা, স্ট্রিট ফুডের দোকান। আমার ফ্যামিলি মেম্বার আমরা হচ্ছে চারজন। আমি, আমার ওয়াইফ, আমার দুই মেয়ে। আমার বড় মেয়ে ক্লাস সিক্সে পড়ে, 12 বছর। আমার ছোট মেয়ের বয়স হচ্ছে 3 বছর। আমি দীর্ঘ দিন যাবৎ বাহারেনে ছিলাম, ওইখানে আমি এই কাজগুলো শিখছি। এখানে আসার পরে আমি দেখলাম যে আমাদের দেশেও স্ট্রিট ফুডের ব্যবসা হয়। তারপর আমি উৎসাহিত হয়ে একটা দোকান এখানে চালু করি। আমার দোকানের বয়স হচ্ছে 2 বছর। আমার দোকানে যে খাবারগুলো পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ক্রিসপি চিকেন, স্পাইসি চিকেন, সাব স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচ, চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো সব আমার নিজের হাতে তৈরি। ক্রিসপি চিকেনটার মধ্যে আমি মূলত ইউজ করি হচ্ছে আপনার ময়দা দিয়ে এটা ক্রিসপিটা বানানো হয়। আর স্পাইসি চিকেনের মধ্যে আপনার দেওয়া হয় কর্নফ্লাওয়ার, ওইটা দিয়ে লেয়ারটা তৈরি হয়। আর আমার খাবারটা হচ্ছে সম্পূর্ণ নির্ভেজাল। আমি খাবারের সাথে কোনো ভিনেগার, টেস্টি সল, বিট লবণ, সয়া সস, কেমিক্যাল জাতীয় আমি কিছু ইউজ করি না। আমার খাবারে এলাচ, দারচিনি, ধনিয়া, জিরা, আদা, রসুন, ডিম, দুধ এইসব উপকরণ দিয়ে আমি তৈরি করি। আমার মাইনাসগুলো আমি স্বাস্থ্যসম্মত তেল, যেটা তির তেল যেটা, ওইটা দিয়ে আমি মাইনাস তৈরি করি। আমার খাবারটা আপনার খাওয়ার পরে আমার রেসপন্স ভালো, আল্লাহর রহমতে 2 বছরে আমার যা রেসপন্স আসছে আমি খুব ভালোই রেসপন্স পাচ্ছি। আর আপনার দৈনিক আয় মোটামুটি আলহামদুলিল্লাহ। আমার পার ডে খাবার অ্যারেঞ্জ করা হয় আপনার 80 জনের মতো। এখানে 70-75, কখনো 80 হয়। এটা হচ্ছে যে প্রতিদিন তো আর একই স্টাইলে আসে না, কোনো দিন হয়তো কম, কোনো দিন মনে করেন আপনার 4,500 টাকার মতো খরচ হলে আমি হয়তো 5.5 বিক্রি করতে পারি। কোনো দিন আপনার মনে করেন 3,000 টাকাও সেল হয়, এরকম আর কি। আপনার স্পেসিফিক্যালি আপনার বৃহস্পতিবারের রাত্রে আর শুক্রবারের রাত্রে একটু বেচা কেনা বেশি হয়, কারণ যদি ফ্রাইডে থাকে ওই দিনে মনে করেন 7,000 টাকাও বিক্রি হয় এরকম। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাস্টমারগুলো একটু বেশি, ক্রিসপি চিকেন, স্পাইসি এগুলোর কাস্টমার বেশি। তা আমি চাই যে সবাই যেন এই ভালো খাবার যেন দেয়, যেমন রং ইউজ করা, তারপর আপনার টেস্টি সল ইউজ করা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই খাবারগুলো যদি আমরা এই জিনিসগুলো না দেই তাহলে আমাদের মনে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদের জন্য ভালো, কারণ এই টেস্টি সলটা আমাদের কিডনির জন্য খুবই ক্ষতিকর। এটা আমাদের দেশে এত পরিমাণ ইউজ করে যেটা খাওয়ার পর এখন বুঝবে না, হয়তো অনেক কিছুদিন পরে বুঝবে যে হ্যাঁ এই খাবারটা ঠিক না। বাইরের জগতে আপনার মনে হয় টেস্টি সল নট অ্যালাউ। তারপর আপনার এই যে বিট লবণ, এটাও ক্ষতিকর। আপনার আয়োডিনযুক্ত লবণ ইউজ করেন, ভালো করে একটু যদি মশলা দেন তাহলে খাবারটা কিন্তু সুস্বাদ হয়। তা আমি ওইভাবেই এই খাবারগুলো তৈরি করি।